হয়েছে যে না কিছু একটা খারাপ ইঙ্গিত, তো গাড়িটা কেন এবারে চেঞ্জ করবে? আমি ওটার সাথে সাথে বড়দিনের আগের রাতে নির্ভয়া কাণ্ডে ছায়া ফিরল কোচবিহারে। দিল্লির মতো মর্মান্তিক পরিণতি না ঘটলেও ঘটনার জেরে তীব্র আতঙ্কে তরুণী। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যে 7:45। বড়দিনের আগের সন্ধ্যায় কোচবিহারে দেওয়ানহাটের বাড়িতে ফিরছিলেন ধূপগুড়ির বেসরকারি ব্যাংকের কর্মী ওই তরুণী। তার দাবি, কোচবিহারে মিনি বাসস্ট্যান্ডে নামার পর দিনহাটার বাসের জন্য অপেক্ষা করছিলেন। বাসস্ট্যান্ডে একটা ফাঁকা বাস দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু আর কোনো যাত্রী না থাকায় উঠতে ভরসা পাচ্ছিলেন না ওই তরুণী। দেরি হচ্ছে দেখে একসময় ওই বাসেই তিনি উঠে পড়েন। মিনি বাস সম্ভবত এটা, আসার পর গাড়িটা ফাঁকা ছিল, বলছে যে ফাঁকা বাসে যাবো না, কেউ নেই, বলছে এখনই লোড করে নিয়ে যাবো গাড়িতে, এখানে দাঁড়াবে মিনি স্ট্যান্ডে। কথা বলার সাথে সাথে গাড়িটা থামালো, গাড়িতে উঠলাম, দিনটা বলছিল গাড়িতে ওটা সাথে সাথে গাড়িটা স্পিড বাড়িয়ে দিল, নেম প্লেটটা চেঞ্জ করে দিল। দিনটার জায়গায় কী করলো সেটা আমি নিজেও বুঝতে পারিনি। তখনও তরুণী আজ করেননি কত বড় বিপদ ওত পেতে রয়েছে। তার অভিযোগ, বাস কিছুটা এগোতেই কন্ডাক্টর দরজা বন্ধ করে দেন, চালক দিনহাটাগামী বোর্ড বদলে রিজার্ভ বোর্ড ঝুলিয়ে দেন, সন্দেহ হয় চিৎকার করে বাস দাঁড় করাতে বলেন তরুণী, কিন্তু চালক বাসের গতি বাড়িয়ে দেন বলে অভিযোগ। তীব্র আতঙ্কে শেষমেশ কন্ডাক্টরকে ঠেলে বাসের দরজা খুলে ঝাঁপ মারেন তরুণী। সেটা সামনে থেকে উঠে দাঁড়িয়ে বললাম গাড়িটা থামা, আমি নামবো। ওরা গাড়ি স্পিডটা আরো বাড়িয়ে দিল। আমি বললাম দাদা দাঁড়ান, কন্ট্রাক্টর ছিল যে আমি দাঁড়ান আমি নামবো বললাম, তো বলে গাড়ি এখানে থামবে না, বলে দরজাটা লাগাতে যাচ্ছিল, আমি যেই বললাম যে আমি নামবো, ওরা আমাকে ধাক্কা দিয়ে মানে ফেলে দিল। আপনার কি মনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? হ্যাঁ অবশ্যই উদ্দেশ্য ছিল। বাস থেকে ঝাঁপ দেওয়ায় তরুণীর ডান পা ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারাই তাকে হাসপাতালে ভর্তি করান। রাতেই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়। তবে অভিযুক্ত বাস চালক ও খালাসি এখনো অধরা। পুলিশ সুপার অনুপ জয়সওয়াল জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এমন ঘটনায় বাসকর্মীদের নাম জড়ানোয় অস্বস্তিতে বাসকর্মী সংগঠনগুলি। এটা খুবই দুঃখজনক এবং এরকম ঘটনা না ঘটাই শ্রেয়। আর এইরকম ঘটনার জন্য আইন 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 যে ব্যবস্থা নেবে আইন আইনের পথে চলবে। সেও ছিল এমনই এক ডিসেম্বরের রাত, 16 ডিসেম্বর 2012। দিল্লিতে চলন্ত বাসে ভয়াবহ পরিণতির শিকার হয়েছিলেন প্যারামেডিকেলের ছাত্রী। বড়দিনের আগের সন্ধ্যায় কোচবিহারে ফিরল সেই আতঙ্ক। দেবাশিস মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।